আরে আরে আমার উপর এমন ক্রিটিক্স কেন? আমি কি প্রধান নাকি? তুই প্রধান তারে কর, আমি তো প্রধানের বডিগার্ড। কি যে বলেন আপনি, স্বয়ং নারায়ণ মানকির বডিগার্ড, এটা কি বিশ্বাস করা যায়? তুই আবার এখানে কি করতে এসেছিস? কাল এসে তো সব যাই না গেলি? ঘরে একদানাও চাল নেই, এদিকে 100 দিনের কাজ পেতিস নে, করোনার জন্যই পুজো পাঠ বেথা সবই তো বন্ধ। আপনি তো জানেন আমার তো কোনো বায়নাও নেই। সেটা ভোট দেওয়ার সময় মনে ছিল না? হ্যাঁ, নেতার বাপ। নেতার বাপ না মাতা, ওশালা নিজে মরেছ আমারও মেরে গিয়েছে। তবে আমার ভোটটা কিন্তু আমি আপনাদেরই দিয়েছি। মায়েরই বলতিস কি বল? তোকে পাড়া সব লোক ওই কয়, কিন্তু বুথের রেজাল্ট সে তো অন্য কথা কয়। যা যারে ভোট দিয়েছিলিস তার কাছে যা। মরে যাব, মরে যাব। দেখেন বয়স হয়েছে, কেউ কাজকর্ম দিতে চায় না, শরীরও আর পারিনি। তা এখন যদি সরকার না দেখে আমাদের, আমি কোথায় যাবো বলেন দেখিন। হ্যাঁ, এইটা ঠিক কথা বলছিস। সরকারি কাজ, দুই জুড়ি মাটি তুললি কি না তুললি, আর পুরোটা সময় বিড়ি ভুইকা কাটাই দিলি, আর মাসের শেষে মজুরিটা ঠিক পকেটে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এই চলো তো, ওদিকে আমার সব বই জানুছে। শরীর ভালো, চলো চলো।